নমস্কার বন্ধুরা, আমি অরুন্ধতী। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ডে। আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব শর্ট ট্রিপ ডে টু এর ভিডিও। ডে ওয়ানের ভিডিও আমি আগেই দিয়েছি, কিন্তু এটা একটু লেট আপলোড হলো। তো এখানে আমরা প্রথমে ডে ওয়ানের ভিডিও দিয়েছিলাম, আমরা দীঘা গিয়েছিলাম। তো আমরা দীঘায় একদিন থেকে তারপরের দিন আমরা সকালবেলা মন্দারমণি চলে এসেছিলাম। তো সেই জন্য ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তাই জন্য আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি ভিডিওটা। তাই জন্য একটা ভিডিও ডে ওয়ান আর একটা ভিডিও ডে টু এ দিয়েছি। তো তোমাদের দেখাবো এখানে কতটা সুন্দর মন্দারমণিটা। খুব একটা জনবহুল এলাকা নয়, কিন্তু অনেকই শান্তির জায়গা। তোমরা যদি কেউ দীঘা যাও, অন্তত একবার মন্দারমণি ঘুরে যেও, খুবই ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এর সাথে আরও কিছু কথা বলতে চাই। এখন যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তো সবাই নিজেরা অনেক সুস্থ থেকো, সচেতন থেকো, গুজবে কান না দিয়ে ঠিকঠাক হাইজিন মেনটেন করো, তাহলে আমরা এই কঠিন সময়টাকে পার করতে পারবো। আর কিছুদিন ধরে আমি অনলাইনে অনেক ভিডিও দেখছি, যাতে দেখা যাচ্ছে কিছু মানুষ অসচেতন হয়ে কোনো নিয়ম না মেনে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে, কিংবা কোনো মানে নেই খেলছে, ক্রিকেট খেলছে, সবাই একসাথে গ্যাদারিং করছে অনেক বেশি। তো এইসব না করে প্লিজ সবাই একটু গভর্নমেন্টের কথা শুনে চলো, কারণ তারা নিজেদের জন্য বলছে না, তারা আমাদের ভালোর জন্যই বলছে। কারণ আমরা এই রোগটাকে একমাত্র প্রতিরোধ করতে পারবো শুধুমাত্র নিজেদের সুস্থ রেখে, মানে ঘরে থেকে, হাইজিন থেকে। আর খুব বেশি গ্যাদারিং করলে জিনিসটা ছড়াবে আমরা সবাই জানি, কিন্তু একটু সচেতন হলেই সব কিছু আটকানো যাবে, সেটা মাথায় রেখে কাজ করতে হবে আমাদের। তো এটাই বলতে চাইবো, সবাইকে রিকোয়েস্ট করব, সবাই প্লিজ একটু নিয়মগুলো মেনে চললেই সব কিছু ঠিক হবে। কারণ একবার যদি জিনিসটা ছড়িয়ে পড়ে, সেটাকে আর আটকানোর কারোরই ক্ষমতা থাকবে না। তাই জন্য সরকার যা বলছে একটু মেনে চললেই হবে। আর বাজার হাট দোকানপত্র সবই খোলা রয়েছে, তো প্যানিক করে একগাদা জিনিস কিনে নিয়ে অন্যজনেরা পাবে না, সেটা কেউ করো না। কারণ সবারই খাওয়ার দরকার, অন্তত ডাল ভাতটা তো দরকার শুধুমাত্র। তো সেটা যেন সবাই পায়, সেই দিকে খেয়াল রাখার দায়িত্ব আমাদেরই। কারণ আমরা যদি নাগরিক হয়ে নিয়ম না মানি, তাহলে সেটা ভালো দেখায় না। তো এটাই বলবো, সবাই অনেক সুস্থ থেকো, সচেতন থেকো, আর অপরকেও এই বিষয়টা সচেতন করো। আর লাস্ট একটা রিকোয়েস্ট করব, যারা এতদিন আমাদের সেবা করে এসেছে, মানে আমাদের বাড়ির কাজের মাসিরা বলো, আরও যারা আমাদের হেল্প করে, যারা বাইরে পরিষ্কার করে, ময়লা নিয়ে যায়, তারা সবাই তো আমাদের এতদিন সাহায্য করে এসেছে। তো এখন আমাদের সময় তাদের সাহায্য করার। তো নিজেদের যেটুকুনি সামর্থ্য তাদের সাহায্য করো, কারণ তাদের এত এত টাকা পয়সা নেই সত্যি কথা বলতে, যে তারা এত এত জিনিসপত্র কিনে নেবে। তো যতটা নিজেদের সামর্থ্য মতন সাহায্য করা যায়, প্লিজ সবাই তাদেরকে সাহায্য করো, তারা যেন অন্তত ডাল ভাতটা খেয়ে কাটাতে পারে। তো বন্ধুরা, আমরা প্রায় দেখতে দেখতে দীঘার থেকে অনেকটা চলে এসেছি, আর আমরা প্রায় মন্দারমণির রাস্তায় চলে এসেছি। তো এখানে তোমাদের দেখাবো, একটু রিমোট প্লেস, কিন্তু মন্দারমণিটা অনেকই শান্তির জায়গা, একদম পিসফুল জায়গা, তোমরা না এলে বুঝতে পারবে না। তো যারা এসেছে তারা তো জানবেই। তো আমরা চলে এসেছি আর তোমাদের দেখাবো। আর এখানে রিসোর্টগুলো অনেক সুন্দর, বেশিরভাগ সব কটেজ রয়েছে, আর রিসোর্টের সব কটাতেই প্রায় সুইমিং পুল রয়েছে। কারণ দীঘাতে সবাই স্নান করে সমুদ্রে, কিন্তু মন্দারমণিতেও স্নান করার জায়গা আছে সমুদ্রে, কিন্তু খুব বেশি মানুষ করে না। তো আমরাও তাই করেছি, আমরা খুব বেশি সমুদ্রেতে যাইনি, আমরা দীঘাতে স্নান করেছিলাম। আর এখানে এসে আমরা যে রিসোর্টে ছিলাম, সেই রিসোর্টে একটা সুইমিং পুল ছিল, তো আমরা সেখানেই সারাদিন অনেক সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর সকল বন্ধুকে আরও একবার জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এরকমভাবে সাপোর্ট করে যাও, আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে হাজির করার চেষ্টা করব। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো, তোমরা সেই সময় ভিডিওটা দেখে নিতে পারবে। তো আমরা প্রায় চলে এসেছি, আর এবারে আমরা মন্দারমণির রাস্তায় প্রায় ঢুকেই গেছি। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে খুব চিংড়ি মাছ চাষ হয়, তো সেই জন্যই আমি ভিডিওটা করেছি তোমাদের দেখানোর জন্য।
তো বন্ধুরা, এখানে তোমাদের আমি দেখাচ্ছি, আমরা মন্দারমণি চলে এসেছি আর হোটেল রয়্যাল হেরিটেজে এসে আমরা রুম বুক করেছি। আর এই রুমটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি কতটা ওয়েল মেনটেন। আর এখানে যারা ওয়ার্কিং স্টাফরা ছিল তারা অনেক ভালো বিহেভিয়ার, তারা অনেক ভালোভাবে সব কাজ করেছে আর খুব ভালো বিহেভিয়ার করেছে। তো তাদেরকে আমি 10/10 দিতে চাই সত্যি কথা। আর রুমের তো কথা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই ভালো, তো সবটাই আমি 10/10 দিতে চাই। আর যেহেতু সুইমিং পুল ছিল আমরা খুব এনজয় করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখানে প্রথমে রুমে এসে একটু রেস্ট নিয়ে তারপর আমরা চলে গেছিলাম খাবার একটু অর্ডার করে দিয়ে, কারণ এখানে খুব রিমোট প্লেস, বাইরের থেকে খাবার আনা যাবে না, বাইরে কোনো হোটেলও নেই খাওয়া সেরকম। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমরা প্রথমে সুইমিং করে তারপরে আমরা এসেছি, লাঞ্চটা করেছি। তো আগে থেকে লাঞ্চটা অর্ডার দিয়ে গেছিলাম যেহেতু বেলা হয়ে যাচ্ছিলো, পরে আর অর্ডার নেবে না, সেই জন্য আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপর আমরা খাবার দাবার অর্ডার দিয়ে সুইমিং পুলে এনজয় করতে চলে গেছিলাম। আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কোকো তো খুব এক্সাইটেড সুইমিং পুলে যাবে বলে, অনেকক্ষণ ধরে বলছে, ও যেই শুনেছে এখানে সুইমিং পুল আছে বারবার বলছে, তাড়াতাড়ি চলো আমি যাবো সুইমিং করতে। তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু আমরা হোলির পরে গেছিলাম সেই জন্য সব যারা আদার্স টুরিস্টরা গেছিলো তারা প্রায় অনেকে চলে গেছে, তো সেই জন্য সুইমিং পুলটা আমরা ফাঁকা ফাঁকা পেয়েছি। তো আমরা ছজনে খুব এনজয় করেছি। আর আমাদের ছজনের মধ্যে আমি, আমার শ্বশুরমশাই ও শাশুড়িমাই শুধু সুইমিং জানি, তো এদিকেরটা ছোটো ছিল, বেশি জল ছিল না, তো সেই জন্য আমার ননদ, আমার হাজব্যান্ড আর কোকো যেহেতু সুইমিং জানে না, তাই জন্য তারা বেশিরভাগ সময়টা এদিকের সুইমিং পুলে কাটিয়েছে, কারণ একটু রিস্ক হয়ে যায় যারা সুইমিং জানে না। তাই জন্য বলবো যারা সুইমিং জানে না তারা এই ছোটো পুলটা থাকাই ভালো, বেকার ওই দিকটা গিয়ে, মানে যেদিকটা ডিপ জল সেদিকে না যাওয়াই ভালো। টিউব থাকলে আলাদা ব্যাপার, তো এখানে টিউব ছিল না, সেই জন্য কোকোকে খুব বেশি আমরা জলে নামাইনি, হাত ধরেছিলাম সবসময়। আর এখানে কিছু স্টিল পিক আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আমরা অনেক এনজয় করেছি আর সেই মুহূর্তগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই বলো কেমন লাগলো আমাদের এই ভিডিও। আর এখন তো সবাই ঘরে বসা, তো ভিডিওগুলো আশা করে দেখতে খুবই ভালো লাগবে, সময় কাটবে। আর এটাই বলবো, এই সময় কেউ বোর হয়েও না, কারণ নিজেদের ভালোর জন্যই ঘরে থাকতে হবে। তো যেরকমভাবে যে সময় কাটাতে ভালোবাসো, নিজেদের যা হবি, কেউ গান, কেউ আঁকতে ভালোবাসো, কেউ রান্না করতে ভালোবাসো, তো সেগুলোই ঘরে করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, কারণ মনটাও ভালো থাকবে, বেশি টেনশন নিও না। ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যে সব কিছু যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর সবাই আগের মতন আবার ভালোভাবে কাটাতে পারি। তো এটাই বলবো। তো এখানে আমরা কিছু স্টিল পিকচার দিয়েছি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু আমার শ্বশুরমশাই, আমার শাশুড়িমা ও আমি সাঁতার পারি, সেই জন্য আমরা বললাম, বোন বললো যে তোর একটু সাঁতার কাট, আমরা একটু দেখি, কারণ আমরা কাটতে পারি না। তো এরকমভাবে মজা করছিলাম, অনেকক্ষণ সুইমিং পুলে ছিলাম, প্রায় 1.5-2 ঘন্টা মতন ছিলাম, খুব এনজয় করেছি। তো আমার শ্বশুরমশাই অনেক ভালো পারে, আমার শাশুড়িমাও পারে, আর আমি খুব একটা ভালো পারি না, কিন্তু সাঁতারটা পারি, তো আমিও করেছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর কোকো খুব মজা পাচ্ছিলো, সেই জন্য বারবার একবার দাদুর কাছে যাচ্ছে, একবার আমার কাছে যাচ্ছে, বলছে আমায় জলে নিয়ে চলো, জলে নিয়ে চলো। তো এই মাঝখানটাও বসছে, একবার আমার কাছে, একবার শ্বশুরমশাইয়ের কাছে, তো সবার কাছে এরকমভাবে ঘুরে ঘুরে ও অনেক এনজয় করেছে।
আর এখানে ফাইনালি আমি একটু সাঁতার কাটা দেখাচ্ছি তোমাদের। দেখো আমার খুব ভালো লাগে জলে, আগে ছোটোবেলায় মনে আছে নাবলে আর উঠতে চাইতাম না, তো সেরকমই আমারও খুব ভালো লাগে সাঁতার কাটতে। সেই জন্য অনেকদিন পরে জলে নেবে খুবই ভালো লাগলো, তাই জন্য আমি অনেকক্ষণ সাঁতার কাটছিলাম। আমরা সুইমিং টুইমিং করে তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে বিচের দিকে বেরিয়েছিলাম, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো 4টে নাগাদ আমরা বিচের কাছে গেছিলাম আর জায়গাটা অনেকটাই সুন্দর, অনেক পিসফুল, তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি, খুব ভালো লাগবে তোমাদের, কারণ পরিবেশটাই এতটা সুন্দর, মনটা অনেকটাই ভালো হয়ে যায় দেখলে। এরকম একটা সময় বিচের ধারে হাঁটতে খুবই ভালো লাগে আর ওই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ একদম মন ছুঁয়ে যায়, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর আমরা অনেক মনটা শান্ত হয়ে গেছিলো এখানটায় এসে, কারণ এখানের এতটাও ক্রাউডেড এলাকা নয় দীঘার মতন, তাই জন্য এই জায়গাটা খুবই পিসফুল আর খুব আওয়াজ কম, একদম খালি ঢেউয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, সমুদ্রের যে ঢেউ। আর এরকমভাবে সি বিচে হাঁটতে খুবই ভালো লাগছিলো, তোমাদের দেখাচ্ছি সেটাই। Thank you.
রাতে কখন যে সন্ধে হয়ে গেছে, আমরা কেউ টের পাইনি। তো এখানে কিছু মার্কেট আছে তো বিচের কাছেই, তো সেই সব মার্কেটগুলো তোমাদের ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর। আর এখানে একটা বিশ্ব বাংলার লোগো, আর বিশ্ব বাংলার লোগোটা আমার খুব ভালো লাগে দেখতে, আর মেয়েও খুব ভালোবাসে। ও বলে যে বল সব থেকে বড় বল, তো ও এখানটা দেখে খুব মজা পায়, কারণ ও কলকাতাতেও এই সেম বলটা দেখতে পায়, তাই জন্য এখানে দেখে ও অনেক মজা পেয়ে গেছিলো। আর এখানে ছোটোখাটো একটু মার্কেট রয়েছে, খুব বেশি এলাকা জুড়ে নয়, খালি সি বিচের সামনেটাই একটা মার্কেট রয়েছে। এখানে কিছু খাবার দোকানও রয়েছে, আর যারা কিছু ট্যুরিস্টরা কিছু কিনতে চায় সেসব দোকানগুলোও রয়েছে, কারোর কোনো গিফট আইটেমস এটা সেটা, তো এখানে সবই রয়েছে। তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি মার্কেটটা। মার্কেটে আমরা ঘুরে একটু স্ন্যাক্স মতন কিছু খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম, আর কোকো ঘরে এসে আমাদের গান শুনিয়ে মন ভরিয়ে দিয়েছিল, কারণ ও স্কুলে জনগণ মন শিখেছে, তো সেটা সারাক্ষণও করে, সেটাই ও আমাদের শোনাচ্ছে। তো এখানে একটা রিসোর্টের মধ্যেই পার্ক মতন ছিল, আর দোলনা আমার খুবই ভালো লাগে বাচ্চাদের মতন, আমি যখনই দেখি চড়তে চলে আসি। তো কোকো চড়তে চড়তে আমাকে বললো মা তুমিও চড়ো, তো আমিও চড়ে নিলাম একটুখানি। আর যেহেতু আমাদের ট্রিপটা শর্ট ছিল, সেই জন্য আমরা খুব বেশি দিন থাকিনি, আমরা মন্দারমণিতেও একদিন থেকে তারপরেই আমরা ব্যাক করলাম কলকাতায়। তো বন্ধুরা, এখানে আমরা অনেকটাই মন্দারমণি ছেড়ে
চলে এসেছি কোলাঘাটের রাস্তায়। তো কোলাঘাটে এখানে আমরা লাঞ্চ করে তারপর আমরা বাড়ি ফিরেছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো লাঞ্চটা করতেই হতো। তো সেই জন্য আমরা কোলাঘাটে শেরে বেঙ্গলে লাঞ্চটা সেরে তারপর আমরা বাড়ি ফিরেছি। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি, পৌঁছে গেছি কোলাঘাটে। আর শেরে বেঙ্গলে এখানে প্রচণ্ড ভিড় ছিল, আমাদের একটু ওয়েট করতে হয়েছে খাবার জন্য, যেহেতু এখানটার রেস্টুরেন্টটা খুবই নাম করা। আর শুধুমাত্র ট্যুরিস্ট নয়, এমনি নর্মাল লোকরাও কলকাতা থেকে এখানে খেতে আসে, কারণ এখানের খাবারটা সত্যি খুব সুন্দর, রেটিংও ভালো। তো তোমরা ট্রাই করতে পারো যদি কেউ এদিকে কোনোদিন আসো কোলাঘাটের দিকে, তো শেরে পাঞ্জাবে নিশ্চয়ই ট্রাই করো, খুবই ভালো। যেমন টেস্ট কোয়ালিটি সব দিক দিয়েই ভালো। তো আমরা একটু লাইন দিয়েছিলাম, লাইন বাইরে যেমন ভিড় তেমন এসি রুমেও ভিড় ছিল। তো আমরা একটু এসির জন্য ওয়েট করছিলাম, কারণ অনেকটা জার্নি করে এসেছি আর খুব গরম ছিল, সেই জন্য আমরা এসির জন্য ওয়েট করছিলাম। তো খালি হওয়ার পরে তারপর আমরা ঢুকেছিলাম খেতে। তো কিছুক্ষণ লাইন দেওয়ার পরে তারপর আমরা টেবিল পেয়ে গেছিলাম, আর তারপর টেবিল পেয়ে আমরা আমাদের খাবার সব অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো মোগলাই চাইনিজ দুটো মিলিয়েই অর্ডার দিয়েছিলাম, কারণ আমাদের মধ্যে চাইনিজও খেতে ভালোবাসি আর মোগলাইও আমার হাজব্যান্ড আমার ননদ খেতে ভালোবাসে, সেই জন্য দু রকমই অর্ডার দেওয়া হয়েছিল। আর দু রকমই অনেক টেস্টি, তো দুটোই কোনোটা খারাপ বলা যায় না। তো সব কটা খাবারের পিকচার দিয়েছি, তোমরা দেখো এখানে আছে তন্দুরি রুটি, গার্লিক চিকেন, এটা এখানে আছে ফ্রাইড রাইস, চিকেন বাটার মশলা আর ডাল মাখানি, আর এটা হচ্ছে মাটনের একটা কষা টাইপের, কী আইটেমটা আমার ঠিক মনে নেই। তো সব রকম আমরা খাওয়ার পরে তারপরেই আমরা বাড়ির দিকে রওনা হলাম, আর এখানে কিছু সেলফি তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমরা ওখানে তুলেছিলাম। তো এখানে ভিডিওটা শেষ করব, আর শেষ করার আগে এটাই বলবো, সবাই অনেক সুস্থ থেকো, সচেতন থেকো, আর নিজেদের খেয়াল রেখো, নিজেদের হাইজিন রেখো, আর সবকটা নিয়ম মেনে চলো, তাহলেই আমরা খুব তাড়াতাড়ি পারবো এরকম একটা রোগ থেকে উদ্ধার পেতে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে আমার খুবই ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করো আর একটা করে লাইক দিয়ে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।